তো হ্যালো ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি দোলদের বাড়ি, কারণ ওইখান থেকে সকালবেলায় আমরা ওর গ্রামের বাড়ি বেরোবো, যেখানে দাদার বিয়ে, দোলের দাদার বিয়ে, আর খুব এনজয় করবো। আর তোমাদের সাথে শেয়ার করবো বলছি কী কী করছি, খুব মজা হবে, কারণ গ্রামটা খুব সুন্দর, দোল বলেছে। আর এখন আমি চুল উড়িয়ে একটু ঢং করার চেষ্টা করছি, বাট ভূতের মতো লাগছে জানি তো। চলো, আমি নেমে পড়েছিলাম বার্নপুর স্টেশনে, আমার ব্যাগ প্রচণ্ড ভারী ছিল, তাই লিফ্ট দিয়ে যেতে হয়েছিল, বাট লিফ্টে প্রচণ্ড ভিড়। আর আমি করতে করতে পৌঁছে গেছিলাম প্রায় দোলদের বাড়ির কাছাকাছি, তো দোলের অপেক্ষা না করে আমি বেরিয়ে পড়ি হেঁটে হেঁটে। আর আমরা একটা সুন্দর ডান্স তুলেছি, তার প্র্যাকটিস এখন চলছে, যদিও তোমরা দেখে বুঝতে পারবে না যে করছিটা কি, তো তোমরা পরে দেখতে পাবে, আমি আপলোড করব। তো ডান্স শেষ করার পর আমি স্নান করে নিই, কারণ কাকুর কাছে শুনি যে স্নান করবে তাকে ভোরে উঠতে হবে, তাই আমি আগে স্নান সেরে ফেলি। আর এখন আমাদের 12টার সময় মনে পড়ে যে মেহেদি লাগানো হয়নি, তাই খুব ভালোভাবে আমি মেহেন্দি লাগাচ্ছি। আমার মতো মেহেন্দি পৃথিবী থেকেও লাগাতে পারে না, সব সময় আমি ওয়ার্ল্ড রেকর্ড করেছি, দেখতেই পাচ্ছ। আর একটা হাত না দেখালেই নয়, ওটা আর দেখাচ্ছি না, খুবই বাজে করেছিলাম। তো এইভাবে সকাল হয়ে যায়, আমরা রেডি হয়ে পড়ি, কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ি, আর বেরিয়ে পড়ার পর আমরা গ্রামে ঢুকেও যাই। তো খুব সুন্দর গ্রামের পরিবেশ, তোমাদেরকে পরে আমি দেখাবো। তো এখন আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে। আর এই দেখো কাকিমাকে কী কিউট লাগছে সিঁদুর পরে, তো কিছু কিছু নিয়ম আমরা দেখি, খুব ইন্টারেস্টিং লাগে। আর তারপর আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে খুবই টেস্টি খাবার ছিল, খুব দারুণ মানিয়েছিল। আর ব্রেকফাস্ট করার পর আমরা আবার চলে যাই রেস্ট করতে, তো চলো। তো আমার যে কালকে মেহেদিটা ছিল, তার উপর প্রাচী দি কিছু একটা করার চেষ্টা করছে। প্রাচী দি বলছে ওই হাতটা খারাপ করেছিস, তো আমার জিম্মেদারি হচ্ছে যে আমি এই হাতটা তোর খারাপ করি, কিন্তু ভালো হচ্ছে, প্রাচী দি এরকম মনে হচ্ছে, কিন্তু খুব সুন্দর হচ্ছে, আমার ভালো লাগছে। তোমাদেরকে পরে আবার দেখাবো। আমাদের রোদের মধ্যে চোখগুলো ছোট হয়ে গেছে, এবার আমরা পুরো কালো হতে যাচ্ছি, কারণ এখন জল ছাইতে যাচ্ছি আমরা। তো আমরা বেরিয়ে পড়েছিলাম জল ছাইতে, এখানে তোমরা দেখতে পাবে যে কিছু কথা আমি পরে অ্যাড করেছি, আর কিছু কথা আগে অ্যাড করেছি, যাই গন্ডগোল করে ফেলেছি, কারণ ভিড়ের মধ্যে কিছু কথা শোনা যায় না, তাই আমাকে পুরো অ্যাড করতে হয়। তো এই যে দেখো আমরা জল ছাইতে চলে এসেছি, আর এখানে নিয়মটা খুব সুন্দর, এই যে জিজুটা জল ভরছে, আর দোয়েল মিলে, দোয়েল আর কোয়েল মিলে জলটা ফেলাবে, এই দেখতে পাবে, খুবই সুন্দর লাগছিলো দেখতে। তো তারপর আমরা ডান্স করেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখো। তো ডান্স টান্স করার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি বরযাত্রীর জন্য, কারণ অনেক দূর দেওঘর যেতে হবে। আর যদিও কিছু রেডি হইনি, কারণ ওইখানে গিয়ে রেডি হওয়ার কথা বলা হয়েছে, তো আমরা জাস্ট এরকম নর্মালি চুল টুল বেঁধে বসে পড়েছি, আর অনেক এনজয় করেছি বাসে। তো কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে বিখ্যাত দুটি সিঙ্গারের গানের গলা বাসের মধ্যে চলে এসছে ভুল করে। বিখ্যাত সিঙ্গার মানে অসাধারণ, অসাধারণ, এত সুন্দর গলা হতেই পারে না, তো তোমাদের না শোনালে তোমরা আফসোস করবে, তো তোমরা শোনো। তো কিছুক্ষণ পর আমরা ঢুকে যাই দেওঘর, আর ওইখানে গিয়ে দেখি যে মেন গেট থেকে আমাদের এন্ট্রি করতে হবে, মানে এরকম ভিখারি মার্কা একটা চেহারা নিয়ে আমাদেরকে ওইখানে এন্ট্রি করতে হবে। তো কিছু করার নেই, সব কিছুতেই আমি ওয়ার্ল্ড রেকর্ড করছি, তো এটা তো করবো। তো যাই হোক, ঢুকে পড়ি, আর কিছুক্ষণের মধ্যে আমাদেরকে 10 মিনিট দেওয়া হয়, জাস্ট সালমান খান চলে এসছে, বিগ বস স্টার্ট হবে, তো সেরকম 10 মিনিট দেওয়া হয়, আর 10 মিনিটের মধ্যে আমরা সবাই রেডি হয়ে পড়ি। যাই হোক, একটু বেশি লেগেছিলো, 10 মিনিটের থেকে বেশি। তো এই দেখো আমাদের ফটো সেশন স্টার্ট হয়ে যায়, তো অনেক অনেক ফটো তুলি, অনেক রিলস বানাই, অনেক এনজয় করি, তো তোমাদেরকে দেখাবো। তো রেডি হয়ে যাওয়ার পর আমাদের আরেকবার এন্ট্রি হয়, কারণ ডান্স করতে হবে, তো প্রচণ্ড ডান্স করি, কিছু কিছু গান বুঝতে পারি না, কিছু কিছু গান বুঝতে পারি, যেগুলো বুঝতে পারি সেগুলো ডান্স করি, আর যেগুলো বুঝতে পারি না সেগুলো সাইড কেটে যায়। তো এই যে দেখো বাজি ফুটছে খুব সুন্দর, তো তোমরা দেখো ডান্স, দেখো আমি কিছু ডান্সের ক্লিপ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো
ডান্স করার পর আবার আমরা এন্ট্রি করি গেটে, আবার সেকেন্ডবার প্রবেশ করি আর প্রচণ্ড এনজয় করি। এই যে দেখো দাদার বৌদি, তো খুব সুন্দর লাগছিল। তো আমাদের সব কিছু এখন মোটামুটিভাবে শেষ, আমরা এখন রেস্ট করছি, ড্রেস চেঞ্জ করে রেস্ট করছি। হ্যাঁ রেস্টই করছি, হ্যাঁ অনেক ডান্স করেছি, কালকে আরও ডান্স করবো তাই পাকে রেস্ট দিচ্ছি, আর সাতটার সময় বেরোবো। তো এই যে দেখুন দোলাও চলে এসছে আমাদের, তো আমরা কিছুক্ষণ পর মোমোতে যাবো, আপাতত এখানে বসছি, ভালো লাগছে, টাটা। তো ওইখান থেকে ফেরার পর আর ব্লগ করা হয়নি কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যে সকালেই ফিরেছি। কিছুক্ষণ রেস্ট করার পর আমরা স্নান করতে যাই। এই যে দেখছো কত বড় একটা দিঘি, আর আমার জল খুবই ভালো লাগে, তো আমি তো খুব এক্সাইটেড যে স্নান করব। যাই হোক মানে স্নান তো করি, মানে পুকুরে স্নান করব। তো প্রচণ্ড সাঁতার কেটেছি আমি, এপার থেকে ওপার হয়েছি, এই যে দেখতে পাচ্ছ আমি একদম ওই পারে চলে গেছি। তো আরও দেখাবো যে আমরা কী কী করেছি। তো এতগুলো ক্লিপ দেখার পর তোমাদের তো মনে হলোই যে মনে হচ্ছে স্নান করতে পারিনি এতদিন ধরে। যাই হোক খুব এনজয় করেছি সবাই মিলে, আর তারপর আমার রিসেপশনের জন্য রেডি হয়ে যাই। তো তারপর আমাদের ডান্স পারফরমেন্স হয়, তোমাদেরকে কিছুটা ক্লিপ দেখাবো, বাকিটা ইউটিউবে ছাড়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও, আর আমার ফেসবুক প্রোফাইলও আমি নিশ্চয়ই ছাড়বো। তো এই যে দেখো আমরা ডান্সও করেছি, তারপর চলেছি আমরা খাবার খেতে। আমরা খাবার খেতে বসে গেছি, অনেকক্ষণ ব্লগ করা হয়নি আমার, মানে ডান্স করলাম। আর এই যে দেখো দইয়ের ওর সবজিটা ওইদিকে দিয়ে দিয়েছিল, তো এইভাবে সকালও হয়ে যায়। 3:30 পর্যন্ত আমরা জেগেও ছিলাম, তো একটু ঘুমিয়ে উঠেও পড়ি কারণ আমাদেরকে সকাল সকাল বেরিয়ে যেতে হয়, আমারও ক্লাস থাকে। তো আবার সে একই লাইফে আমরা ফিরে যাই। যে দেখো দোয়েল কোয়েল খুব কাঁদছে, আর আমিও কিছুক্ষণ পর খুব কাঁদি কারণ খুব মন খারাপ করছিল, জানি না কখন আসবো। কিন্তু আমরা প্ল্যান করি যে ডিসেম্বরে একটা পিকনিক এখানে সবাই মিলে অবশ্যই করতে আসবো। তো এই যে দেখো দুর্গা ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়ি, আর এত সুন্দর জায়গা আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আশেপাশে, এখানে অবশ্যই আবার ঘুরতে যাব, যখনই মন খারাপ করবো তখন স্কুটি নিয়েও চলে যাব, খুব একটা দূর না, তোমরাও যেতে পারো, খুব সুন্দর একটা জায়গা জামজুড়ি। তো এইভাবে মন খারাপ নিয়ে আমরা পৌঁছে গেছিলাম বাড়ি, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আমি চলে আসবো আবার একটা পরের ব্লগ নিয়ে। এই দেখো আমরা সবাই বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পর যেমন নতুন বউ চাল মানে চালটাকে পায়ে করে ইয়ে করে ঘর ঢোকে, তো দোয়েল এই দেখো চেটকে দিয়ে ঘর ঢুকছে। দোয়েল ওকে পাঠা নদী নদী পাড়ে, হ্যাঁ এখানে ফেলে দি। হ্যাঁ